তৃণমূলের সাথে হাত মিলিয়ে দুর্নীতি করছেন বিজেপির মন্ডল সভাপতি এমনই অভিযোগের ভিত্তিতে শারীরিকভাবে নিগ্রহের শিকার হলেন তিনি এর বিরুদ্ধে তাকে নিগ্রহ করার অভিযোগ উঠলেও তা অস্বীকার করা হয়েছে দলের তরফে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য রয়েছে বাঁকুড়ার তালডাংরা থানার সাবড়াকুণ্ড সহ মামড়া ও খড়খড়ি গ্রামে প্রহিত মন্ডল সভাপতি অভিজিৎ লোহার তাকে ভর্তি করা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটিতে জানা গিয়েছে ওই এলাকার বেশ কিছু মানুষ জঙ্গল কমিটির একটি বৈঠকে মিলিত হন বৈঠকটি আহ্বান করেছিলেন অভিজিৎ লোহারে অথচ তিনি স্বয়ং ওই বৈঠকে অনুপস্থিত থাকায় প্রত্যেকের সন্দেহ অভিযোগ ওঠে তিনি তৃণমূল নেতাদের সাথে গোপনে হাত মিলিয়ে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছেন আর এতেই ঘটে যায় বিপত্তি বিজেপি নেতৃত্বের দাবি সিপিএম কর্মীরা তাকে বেধড়ক মারধর করে যদিও তা অস্বীকার করেছেন তালডাংরার প্রাক্তন সিপিএম বিধায়ক মনোরঞ্জন পাত্র এটা জঙ্গলের টাকা আচ্ছা সেই জঙ্গলের টাকা উদ্ধার করে গ্রামের মানুষের এটা কোনো পার্টি থাকে না কিন্তু সেই জায়গায় পার্টি তৈরি করে সিপিএম এর লোক হঠাৎ কিছু নিয়ে লিজে আমাদের সভাপতির উপর অ্যাটাক করে যে এদের সাথে মিশে গেছে তৃণমূলের সাথে যে এই টাকা ভাগাভাগি করে নিয়েছে তার জন্য আমরা টাকা পাচ্ছি না দিয়ে হঠাৎ ঘর থেকে তাকে টেনে এনে মারধর করে সিপিএম আমাদের যে মন্ডল সভাপতি বিজেপির তাকে ঘর থেকে টেনে এনে করে অভিজিৎ ওরা যেভাবে এই তেইশ তারিখের রেজাল্টের পর বিজেপি যেভাবে আমাদের এলাকায় সন্ত্রাস করছে তার সন্ত্রাস করতে করতে এমন একটা জায়গায় পরিস্থিতি জায়গায় পৌঁছে গেছে সেখানে গোষ্ঠী কন্দলের বিজেপির গোষ্ঠী কন্দলে ও মার খেয়েছে আমাদের এতে তৃণমূল বা সিপিএম কেউ জড়িত নয় না ওনাদের দাবি যে তৃণমূল এবং সিপিএম একসাথে যৌথভাবে তার উপর চড়া হয়েছে এই ব্যাপারে আপনি কি বলেন না না এইভাবে এইভাবে নয় ওদের গোষ্ঠী কন্দলে ওরা ওকে মারধর করেছে যুক্ত বিজেপির একটা অংশ তৃণমূলের যে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে জঙ্গলের টাকা দুর্নীতি হয়েছে বাঁধ না কাটিয়ে দুর্নীতি হয়েছে মানুষ মারা গেছে তার জন্য আমি থানায় অভি এফআইআর করেছি বিডিওর কাছে এফআইআর করছি সেগুলো তদন্ত চলছে আর আমরা যে অভিজিৎ লোয়ার নাকি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে যাব তাকে আমরা মারতে যাব এটা আশ্বাসপদ ছাড়া অন্য কিছু বটে